সেটা খুবই আমরা কোনো নকশাজনক ঘটনা এখন কি ঘটনা ঘটেছে আপনারা জানেন, আমাদের কাজটাকে ছেড়ে দিয়ে প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও যেভাবে একটা হোটেলে তাদের কার্যত অবরোধ অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সমন জারি করা হয়েছে, যেভাবে এই পুরো প্রক্রিয়াটা ঘটানো হয়েছে সেটা কি সরকারের একটা স্পষ্ট এক ধরনের ভয়, এক ধরনের ট্রমা, সরকারি এক ধরনের অ্যাগনি বেরিয়ে আসছে। আমাদের কথা হচ্ছে যে সরকারের এই নিরাপত্তাহীনতা ভয় কেন? আপনারা জানেন এরকম এই ধরনের সমীক্ষক সংস্থা প্রত্যেক রাজ্যেই যায়, গিয়ে সমীক্ষা চালায়। আইপ্যাকের অপরাধ কি তাদের মাথায় বসে আছেন প্রশান্ত কিশোর, এটা কি তাদের অপরাধ? এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এইরকম একটা ভয়ঙ্কর একটা রক্তক্ষয়ী নির্বাচন গেছে, বিজেপি সমস্ত শক্তি নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গ জয়ের জন্য, ভারতবর্ষের পূর্ব প্রান্তে একমাত্র উন্নয়নের মুখ, সাম্প্রদায়িকতা বিরোধী মুখ, সমন্বয়ের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাগীরথীর তীরে। এবং তখন আমরা দেখেছি বিজেপি থেকে বলুন, অনেক সমীক্ষক সংস্থা বলুন, অজস্র পশ্চিমবঙ্গে এসে কোভিড চলছে, কোভিডের সেকেন্ড ওয়েভ তখন পশ্চিমবঙ্গে চলছে, সেই অবস্থায় বিজেপি বারবার হেলিকপ্টার দিয়ে হোক প্লেন দিয়ে হোক তারা নেমেছে, কোভিডের সংক্রমণ ছড়িয়েছে এবং চলে গেছে, কিন্তু কোনো আরএসএস বা কোনো বিজেপি নেতা বা কোনো সমীক্ষক সংস্থা কাউকে মমতা ব্যানার্জির পুলিশ হোটেলে গিয়ে কখনো অবরুদ্ধ করেনি, পেছনে টিকটিকি লাগিয়ে দেয়নি, নজরবন্দি করেনি, এবং যাকে বলে এক ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ কারোর সঙ্গে করেনি। এই যে একটা অগণতান্ত্রিক একটা ফ্যাসিবাদী সরকারি মুখ ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আইপ্যাকের এই ছেলেদের পাশে আমাদের দাঁড়িয়েছি। আশার কথা এই যে তাদের ইতিমধ্যে মুক্ত করা হয়েছে, তারা কোভিড মেনে চলছেন, তাদের প্রত্যেকের কাছে কোভিডের নেগেটিভ সার্টিফিকেট আছে। আমরা সরকারের কাছে আশা করি এবং দাবি রাখি যে এই ধরনের আচরণ আপনারা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিল্লি থেকে এই ঘটনার নিন্দা করেছেন, আমাদের সর্বভারতীয় সম্পাদক সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, হয়তো তিনি নিজেও এর মধ্যে চলে আসতে পারেন এই ঘটনার প্রতিবাদে, কিন্তু তারই নির্দেশে আমরা এখানে এসেছি, আমাদের আইপ্যাকের ছেলেদের সঙ্গে আমরা দেখা করেছি, তাদের মনোবল জুগিয়েছি এবং সরকারকে বার্তা দিতে আপনাদের মতো বিশিষ্ট গণমাধ্যমদের সামনে আসা যে আপনারা সরকারকে বলুন এত ভয় পাওয়ার কিছু নেই, এত আতঙ্কে ভোগার কিছু নেই, এত ইনসিকিউর হয়ে যাওয়ার মতো কিছু ঘটেনি, গণতান্ত্রিক দেশে ফেডারেল আমাদের ফেডারেল স্ট্রাকচারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে লোকেরা যায় চিরকালই যায়, এবং ত্রিপুরা আমাদের মাথায় রাখতে হবে, আপনারা ত্রিপুরা রাজমালা ইতিহাস বইটি পড়েন সেখানে আমরা দেখবো রাজমালায় এই 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 বাংলা থেকে 4000 পরিবার রুকনুদ্দিন বরবাক শাহ তখন বীরচন্দ্র মানিককে দায়িত্ব আমাদের 4000 বাঙালি এখানে আছেন বসতি স্থাপন করেন, এটা মৈত্রীর জায়গা ত্রিপুরা, ত্রিপুরা ভূমি সম্প্রীতির জায়গা, এখানে ত্রিপুরা আশ্চর্য রাজ্য যেখানে সম্প্রীতি, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি মিশে আছে, যেখানে রবীন্দ্র সাহিত্যের ভ্রমণ উত্তরাধিকার বহন করছে, যেখানে একটা অসাম্প্রদায়িক গণতৃত্বের কথা বিসর্জন নাটকে বারবার বারবার রবীন্দ্রনাথ তুলে ধরেছে, সেখানে এই সম্প্রদায়ের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এই ত্রিপুরার মাটিতে চলতে পারে না, এবং তার সব থেকে বড় ত্রিপুরার মানুষরা বুঝতে পারছেন যে বিজেপি বিরোধিতা বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, লেফট আর পারবে না, সে কীভাবে পারবে না একটু পরে আমার সাংসদ এখানে আপনাদের কাছে ব্যাখ্যা করবেন।
আমি আপাতত আইনি প্রেক্ষিত এবং অন্যান্য রাজনৈতিক দিকটা আমাদের বিশিষ্ট নেতা রাজ্যের আইন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মলয় ঘটক কিন্তু বলার জন্য অনুরোধ করছি।